ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কিন্তু কোনোরকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর একটু নিচের দিকে স্কোল করলে দেখতে পাবেন এখানে একটি আপনাদের নোটিশ ব্লিঙ্ক করছে আপনারা পরিষ্কার আশা করি দেখতেই পারছেন এখানে একটু নোটিশ আপনাদের শো করছে এই নোটিশের ওপর ক্লিক করলেই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি যেটা কলকাতা থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ডেট ছাব্বিশ সাত দু হাজার একুশে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নেব আবেদন ফর্মটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আবেদন ফর্মটিকে আপনারা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস ভালো করে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রকম ডিটেলস দিয়ে দেবেন যদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিগনেচার করবেন ডেট বসাবেন এবং নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা নিজেরাও বাই আপনারা অবশ্যই ড্রপবক্সে গিয়ে ফেলে আসতে পারেন তো অবশ্যই আপনারা পোস্ট অফিসে নির্দিষ্ট অ্যাড্রেসে পোস্ট করে পাঠিয়ে দেবেন তো এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোথায় পাঠাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে জমা করতে হবে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অথবা মাধ্যমিকের অ্যাডমিট জেরক্স আপনাদের দিতে হবে অর্থাৎ আবেদন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের আধার আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্টের একটি আপনাদের জেরক্স দিতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন আরও যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে দেখুন এখানে আবেদন করার লাস্ট ডেট কিন্তু ষোলো আট দু অর্থাৎ হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই দেখতে পাচ্ছেন ষোলো আট দু হাজার একুশ আবেদন করার লাস্ট ডেট এখানে কিন্তু রকম আবেদন মূল্য আপনাদের লাগছে না অর্থাৎ আবেদন করতে কিন্তু রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না নিচে দুটি অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে একটি অ্যাড্রেসে আপনারা নিজে নিজেরা গিয়ে ফেলে আসতে পারেন অথবা আপনারা ওখানে ড্রপ বক্সে গিয়েও আপনারা জমা দিতে পারেন বা বাইপোস্টের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে কিন্তু আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি আপনারা নিকটবর্তী জায়গায় থেকে থাকেন এই অ্যাড নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে আপনারা ড্রপ বক্সও ফেলে আসতে পারেন আপনাদের জন্য কিন্তু এইটি কাজের হবে অর্থাৎ আপনারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করবেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং এই নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনারা বাই পোস্টে পাঠিয়ে দেবেন আশা করি ক্লিয়ার হলো তো বন্ধুরা দেখে নেবো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শূন্য আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সনে নিয়োগ করা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সনের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের বিএসসি বা বিসিএ বা ডবল এ

এই সমস্ত কোর্স যদি আপনার করা থাকে অনেকেই কিন্তু আপনারা বিসিএ করে থাকেন অর্থাৎ কম্পিউটারের ডিগ্রি ডিগ্রি কোর্স তিন বছরের আপনারা করে থাকেন যদি ডিগ্রি কোর্স করা থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন দেখা দেখতে পাচ্ছেন একাধিক কোর্সের কথা বলা হয় যে কোনো একটি কোর্স আপনার করা থাকলে আপনি এই পদে পদে আবেদন করতে পারবেন স্যালারি এখানে আপনাদের আঠেরো হাজার টাকা পার মান্থ প্রোভাইড করা হচ্ছে এবং এটি কিন্তু আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কিন্তু সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এবং এস টি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করুন ডাউনলোড করে ভালো করে রিড আউট করুন এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাচ করলে অবশ্যই আবেদন করুন এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের একাধিক পোর্স আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে যে কোনো একটি থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন স্যালারি কিন্তু যথেষ্ট ভালো প্রোভাইড করা হচ্ছে তো বন্ধুরা জানি খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই তবুও ছোটো ছোটো চাকরি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য ভবিষ্যতে যে কোনো রকমের চাকরির আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে